হ্যালো গাইস, আজ আমি দেখাবো আপনাদের এই প্রজেক্টটি। এই প্রজেক্টটি $10। তো এই প্রজেক্টের ডিজাইনগুলো আমি এগুলো করেছিলাম, আমি এই ডিজাইনটি এটা এবং এটা, এবং ক্লায়েন্ট কিন্তু আমাকে মেসেজ দিয়েছে। দেখেন এইখানে ক্লায়েন্ট কিন্তু আমাকে মেসেজ দিয়েছে, আমি যদি তাকে এই ফাইলগুলো দিতে পারি সেই ক্ষেত্রে তারা আমার এই ডিজাইনটি পছন্দ করেছে। তো তারা এই ডিজাইনটি চাচ্ছে, দেখেন এইখানে গো ব্ল্যাক অ্যান্ড গোল্ড জেপিজি পিএনজি ভেক্টর ফাইল। ওকে, তো ক্লায়েন্ট যদি অনলাইনে আসে সেক্ষেত্রে আমি এই ফাইলটি কিংবা আমাকে অ্যাওয়ার্ড দিতে পারে, সম্ভাবনা আছে। তো এই ডিজাইনটি আমি আপনাদের দেখাবো, এটা আমি কি করে ডিজাইনটি করেছি। তো শুরু করা যাক। প্রথমে আমি এইখানে দেখেন এই ডিজাইনটি করার জন্য আমাকে এখান থেকে টেক্সটটি নিতে হবে। আমি এখান থেকে কপি করছি, এবং ইলাস্ট্রেশনে আপনারা কি করবেন, নিউ থেকে এখানে ল্যান্ডস্কেপ দিয়ে ওকে দিবেন। পেস্ট করে দিলাম, এবং এই ডিজাইনটি একটু ফলো করতে হবে আমাকে। এইখান থেকে আমি কপি করে নিব, স্ক্রিনশট নিচ্ছি, কপি করে নিচে রাখবো আমি। ওকে, এখন আমাকে এখান থেকে কী করতে হবে, এই লেখাটি আলাদা করতে হবে। বড় করে দিলাম, বড় করে আমি কিন্তু ফন্ট চেঞ্জ করব, মাইক্রো এখানে নিউ টাইলি দেখি। ওকে, এই লেখাটি আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। ক্রিয়েট আউটলাইন করে দেখেন এখানে ক্রিয়েট আউটলাইন করে এটা কাছাকাছি দিয়ে দিব, কাছাকাছি দিয়ে দিব, যাতে এটা গ্যাপ না থাকে। ওকে ওকে, এটুকু করার পর আমরা কি করব, সবগুলো ধরে গ্রুপ করে দেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এবং এইখান থেকে দেখেন আমি ইলিপস টুল নিচ্ছি, ইলিপস টুল নিয়ে পুরো একটা সার্কেল তৈরি করব। আমি সার্কেল তৈরি করার পর এটা এইখান থেকে আমি ছোট করে দেব, শিফটে ধরে, আচ্ছা ছোট করে এটা আমি ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে এটা স্ট্রোক বাড়াবো আমি। স্ট্রোক বেশি মোটা করা যাবে না, কারণ এটার সাথে এটা মোটামুটি একটা মিল রাখতে হবে। অ্যালাইন করে দিচ্ছি আমি, অ্যালাইন করার পর দেখেন এটুকু এখান থেকে একটু কিছু ফাঁকা আছে, আমি একটু সামান্য যাতে দেখতে সুন্দর লাগে, হ্যাঁ এরকম করে দিচ্ছি। ওকে, তো এটুকু করার পর এখন কি করব আমরা, এটুকু স্টক 10 করে দিই, এক্সপ্যান্ড করে দেব, এক্সপ্যান্ড ফিল। ওকে, সবগুলো আবার যদি অ্যালাইন মার্ক, আচ্ছা ঠিক আছে, তো এটুকু এটা একটু এই পাশে, হ্যাঁ এই পাশে দিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু সেন্টারে আছে। এখন আমাকে কি করতে হবে, এইটুকু এইভাবে একটা সার্কেল তৈরি করতে হবে এই লেখাটি। এর জন্য কি করব আমি, এইখান থেকে ইলিপস টুল নিচ্ছি, নিয়ে এইভাবে টান দিব, টান দিয়ে এটা ধরে অ্যালাইন করে দিব, অ্যালাইন করে এটা ঘুরিয়ে দিব, ঘুরিয়ে এটা আমি এখান থেকে সবগুলো কপি করে নিচ্ছি। কপি করে এই যে মাঝখানে যে লেখাটি, মানে মাঝখানে যে সার্কেলটি আছে, এটা আমি এখান থেকে টাইপ টুলের চাপ দিয়ে এখানে কিন্তু আমি জাস্ট এইটা এই অপশনটা নিয়ে আমি এখানে ক্লিক করলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে যেই লেখাটি ছিল আগে, কি বলে মাইক্রো নিউ, এই যে এখানে চলে আসছে এটা মনে কি বোল্ড, ওকে বোল্ড করে দিলাম। তারপরে এখান থেকে ল্যান্ডস্কেপ, ও সরি ল্যান্ডস্কেপ সরি, এখান থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিলাম, ছোট করে দিব এভাবে। ওকে, ছোট করে দিয়ে এখন আপনার কী করব, এটা লাইন স্পেসিং দিয়ে দিব। লাইন স্পেসিং দেওয়ার আগে আমরা কী করব, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, আচ্ছা এটা এভাবে শিফটে ধরে সিলেকশন করে তারপর টান দেবেন এইভাবে। সেমভাবে নিচের এ যে এটার এ এই কোণার দুটা কোণারে ধরে টান দিবেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এটুকু করার পর আপনারা কী করবেন, এটুকু একটু সরিয়ে দিই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, সরিয়ে দিলাম এটুকু।
এটা যদি আমরা এইখানে স্পেসটা কমাই, না সরি, এটা কি বলে সাইজ, ফন্টের সাইজ কমিয়ে যদি লাইন স্পেসিং আমরা 100 করে দেই, 100 200 করে দিই, হ্যাঁ 200 200 করে দিয়ে এটা আমরা ছোট করে দিই, আর একটু 30 করে দিই, 30 করে দিলাম, লাইন স্পেসিংটা ঠিকই থাকবে, সামান্য একটু বড় করে দিই, ওকে এটুকু থাকুক। আচ্ছা এটুকু থাকুক, তারপর আমরা এটা কাজ করব। এখন আমরা কি করব, আনগ্রুপ করে দিয়ে এইটা এ এবং এইটা ভি দুইটা ধরে এটার সাথে এই যে সার্কেলটা, এই সার্কেলের সাথে ধরে এটা যদি আমরা কালার চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে আমাদের নাম ধরে ধরে কিন্তু কাজ কর বললে সবচেয়ে সুবিধা হবে। এ এবং ভি এবং এই রেড কালার যে সার্কেল এটা ধরে আমরা, আমি কিন্তু শিফটে চেপে ধরে রাখছি, তারপর এখন ছেড়ে দেবেন শিফট ধরে, এই যে দেখেন ডিভাইডে ক্লিক করবেন, ডিভাইডে ক্লিক করার পর আনগ্রুপ এটি সরিয়ে দেবেন, এগুলো এগুলো লাগবে না, ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি। এবং এখন এইটাকে আপনারা কী করবেন, এইখান থেকে অবজেক্ট থেকে অফসেট পাত করে দেবেন 10 করে দিয়ে এই অংশটুকু কেটে দেব। সেমভাবে এটা এখানেও কিন্তু আপনারা কাজটি করতে পারবেন, এইখান থেকে অবজেক্ট থেকে পাত অফসেট পাত করে দেবেন 10 করে দিয়ে কেটে দিচ্ছি, ওকে। ভিতরে যে হাইট অংশগুলো আছে এটা আমি সরিয়ে দিচ্ছি, এটা না, এই যে এই অংশটুকু আমি সরিয়ে দিচ্ছি। এখন আপনারা এই পাশের অংশটুকু আপনারা সরিয়ে দিবেন, এই রেড এবং এই ব্ল্যাক এ, ব্ল্যাক বি, এইটুকু ধরে, আর এই যে এখানে উপর অংশটুকু আছে এটুকু ধরে আপনারা, সমস্যা করছিল এটা অ্যাডজাস্ট করে দিলাম, এটা ধরে অ্যাডজাস্ট করে দিলাম। এখন আপনারা কালার চেঞ্জ করে দিবেন, সমস্যা নেই। এখন আপনারা কি করবেন, এটুকু এইটুকু একটু কাছে কাছাকাছি কাছাকাছি নিয়ে যাবেন, নেওয়ার পর 30 থেকে আরও ছোটো করে দেবেন, ওকে এটুকু থাকুক। তারপর লাইন স্পেসিং যদি আমরা 300 করে দিই, 300 350, ওকে এটুকু এটুকু রাখা ঠিক আছে, এটুকু থাকুক, আর একটু সামান্য যদি বাড়িয়ে দিই, ওকে এটুকু থাকুক। এখন ক্রিয়েট আউটলাইন করে দিব, ক্রিয়েট আউটলাইন করে সবগুলো ধরে গ্রুপ করে কালারটি আমি ব্ল্যাক করে দিব। আচ্ছা এই অংশটুকু আমি সরিয়ে দিব, ওকে দেখেন আমার ডিজাইনটি কমপ্লিট, এইটুকু সরিয়ে দিচ্ছি, এইটুকু সরিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি কমপ্লিট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।